আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পদ্মা সেতুতে মাথা লাগবে এমন গুজবে কান না দিয়ে, কাউকে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করুন। দুপুরে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত পাঁচতলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। পরে আইনজীবী সমিতির হলরুমে এক আলোচনা সভায় যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী সহ অন্যান্যরা। একটা গুজব ছড়ানো হয়েছিল যে পদ্মা সেতুতে একটা মাথা চায়, এই গুজবটার উপরে ভিত্তি করে কিন্তু এই সব ঘটনা ঘটছে। তা আমরা শুধু এইটুকু জনগণকে অনুরোধ করতে চাই যে এরকম ঘটনা ঘটলে পুলিশের হাতে যেন সুপর্দ করা হয়, যাতে আইন তার নিজস্ব গতিতে চলতে পারে। আইন নিজের হাতে তুলে নিলে তাহলে আমাদেরকে আইনি ব্যবস্থা নিতে হবে।